ডন ছবিতে জুটি বাঁধার আগে থেকেই পরিচয় হয়ে গিয়েছিল দুজনের। 2000 সালে এক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন দেশি গার্ল, যার চূড়ান্ত পর্বে অন্যতম বিচারক ছিলেন শাহরুখ খান। প্রতিযোগিতায় প্রশ্নোত্তর পর্বে সমাজের আলাদা আলাদা ক্ষেত্রে তিনজনের কথা উল্লেখ করে শাহরুখ খান জানতে চান প্রিয়াঙ্কা কার গলায় মালা দিতে ইচ্ছুক। চিত্রতারকা হিসেবে নিজেকেও শাহরুখ রেখেছিলেন সেই তালিকায়। তিনি নিশ্চিত ছিলেন প্রিয়াঙ্কা তাকেই বেছে নেবেন, কিন্তু প্রিয়াঙ্কার উত্তরে হতবাক করে দিয়েছিল বলিউড বাদশাকে। প্রিয়াঙ্কাকে বলেছিল ধরো এই তিনজনের মধ্যে একজন মোহাম্মদ আজহারউদ্দিনের মতো একজন ভারতীয় খেলোয়াড়, দ্বিতীয়জন কলো শিল্পচেতনা সম্পন্ন ব্যবসায়ী ধরো সরবস্কি, তৃতীয়জন আমার মতো হিন্দি ছবির কোনো তারকা। শাহরুখ নিশ্চিত ছিলেন প্রিয়াঙ্কা তার নামই নেবেন, কিন্তু সকলকে অবাক করে প্রিয়াঙ্কা বলেন আমি খেলোয়াড়কেই বেছে নেব, কারণ যখন আমি ঘরে ফিরব বা সে ফিরবে আমি তাকে বলতে পারব আমি তার জন্য ততটাই গর্বিত যতটা দেশ তাকে নিয়ে গর্বিত।